গাবতলী সেতু হবে 8 লেনের, ঢাকা আরিচা মহাসড়ক 10 লেন। গাবতলী থেকে নবীনগর পর্যন্ত প্রায় 20 কিলোমিটার সড়ক 10 লেনে উন্নীত করা হবে। গাবতলী সেতুকে 8 লেনের করা হবে, যা বাংলাদেশের প্রথম কোনো 8 লেনের সেতু হবে। গাবতলী থেকে নবীনগর পর্যন্ত মহাসড়ক 10 লেনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। ইতোমধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে, এখন বিনিয়োগকারী প্রতিষ্ঠান নির্বাচনের কাজ চলমান। এখানে আরও একটি বিষয় রয়েছে, গাবতলী সেতুটি অত্যন্ত ব্যস্ত সেতু। এই সেতুটি খুব একটা ভালো অবস্থানে নেই, এটিকে সাজাতে চায় সড়ক পরিবহন ও সেতু বিভাগ। সে কারণে বাংলাদেশের প্রথম 8 লেনের সেতু হতে যাচ্ছে এই গাবতলী সেতু, এবং সেটাও প্রক্রিয়াধীন। অতি শীঘ্রই এই কাজ শুরু হবে। নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্ত মহাসড়ককে জাপানের অর্থায়নে G2G ভিত্তিতে 4 লেনে উন্নীত করা হবে। এ লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। এছাড়া সাভার এলাকায় মহাসড়কের উপর যেসব বাজার রয়েছে, সেসব বাজারের যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। 8 লেনে উন্নীত হচ্ছে নবীনগর পাটুরিয়া মহাসড়ক। 32 কিলোমিটার দীর্ঘ মহাসড়কটির প্রশস্তকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে প্রায় 1,500 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে রাজধানীতে প্রবেশে গাবতলী পাটুরিয়া মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাসড়কটিতে ধারণ ক্ষমতার বেশি যানবাহন চলাচল করায় যানজট লেগেই থাকে, ফলে ঈদসহ নানা উৎসবের সময় জনদুর্ভোগ প্রকট হয় মহাসড়কটিতে। এই অবস্থা থেকে উত্তরণে সড়কটি 8 লেনে উন্নীত করে এক্সপ্রেসওয়ে করার পরিকল্পনা নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এক্সপ্রেসওয়েটি বাস্তবায়নে গত জুলাইয়ে নীতিগত অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্র জানায়, 8 লেনের এ মহাসড়ক প্রকল্পটি নির্মাণ করা হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে। মাঝের 6 লেন হবে এক্সপ্রেসওয়ে, দুই পাশে থাকবে 1টি করে সার্ভিস লেন। টোল আদায়ের মাধ্যমে নির্মাণ ব্যয় তুলে নেবে নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান। 6 লেনের এক্সপ্রেসওয়ে হলে এই অংশটিতে যান চলাচল নির্বিঘ্ন হবে। বিভিন্ন পয়েন্টে থাকবে এন্ট্রি পয়েন্ট, ফলে এসব পয়েন্ট দিয়ে যানবাহনগুলো সহজেই এক্সপ্রেসওয়ে থেকে বের হয়ে যেতে পারে। গাবতলী, হেমায়তপুর, সাভার ও নবীনগরের ইন্টারচেঞ্জগুলোই নির্মাণ করা হবে ফ্লাইওভার। বিভিন্ন পয়েন্টে পথচারী সেতু ও পারাপারের জন্য নির্মাণ করা হবে 6টি আন্ডারপাস। অন্যদিকে ধীরগতির যানবাহন সহ যেসব বাহনের এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার প্রয়োজন হবে না, সেগুলো চলাচল করবে দুই পাশের সার্ভিস লেনে। বর্তমানে 4 লেন প্রশস্ত রয়েছে গাবতলী থেকে নবীনগর পর্যন্ত। যানজটের কারণে বর্তমানে গাবতলী থেকে নবীনগর পর্যন্ত যেতে 1 ঘন্টার বেশি সময় লাগে। সড়কটির যানজট পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে এ রুটে চলাচল করা BRTC-র AC বাসের চালক হামিদুর রহমান বলেন, নবীনগর থেকে সাভার হয়ে গাবতলী পর্যন্ত যেতেই সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। এছাড়া বাস স্ট্যান্ড ও হাটবাজারগুলো সবচেয়ে বেশি প্রতিবন্ধক। মাঝে মধ্যে ঢাকার যানজট প্রবণ সড়কগুলোর চেয়েও খারাপ অবস্থা তৈরি হয় এ সড়কে। গাবতলী পাটুরিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্পটির সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর জনতার খবরকে বলেন, প্রকল্পের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে 2024 সালের মধ্যেই নির্মাণ কাজ সম্পন্ন হবে ঢাকা আরিচা মহাসড়কের।